যে তিন অলরাউন্ডারকে দলে নিতে কাড়ি কাড়ি টাকা ঢালতে প্রস্তুত সব ফ্রাঞ্চাইজি। মাঝে আর কিছুদিনের অপেক্ষা, আগামী 23শে ডিসেম্বর কোচিতে বসতে চলেছে আসন্ন আইপিএল এর নিলাম পর্ব। আইপিএল এর মঞ্চ মানেই অলরাউন্ডারদের ছড়াছড়ি। টি-20 ফরম্যাটে এই মুহূর্তে অলরাউন্ডারদের দরও সবচেয়ে বেশি, সেই মতো আইপিএলেও দেশ বিদেশের তারকা অলরাউন্ডারদের দেখা যায়। আসন্ন টুর্নামেন্টেও তার ব্যতিক্রম হবে না। তিনজন অলরাউন্ডার রয়েছেন যাদের দিকে নিলামে বিশেষ করে নজর থাকবে। বেন স্টোকস 2 কোটি বেস প্রাইজ, আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। নিঃসন্দেহে বলা যেতেই পারে যে আসন্ন নিলামে বড় দাম পেতে চলেছেন বেন স্টোকস। 2018 সালে সবচেয়ে দামি প্লেয়ার হিসেবে নিলাম থেকে তাকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। ইংল্যান্ডের অলরাউন্ডারের দর উঠেছিল 12.5 কোটি। দুর্দান্ত একজন অধিনায়ক স্টোকস, তার মধ্যে এমন ক্ষমতা রয়েছে যে চাপের মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। গত বছর আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই অলরাউন্ডার। সাকিব আল হাসান 1.5 কোটি বেস প্রাইজ, এশিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার, বাংলাদেশ ক্রিকেটের গর্ব, দলের ব্যাকবোন বলা যায়। ধারাবাহিকভাবে ভালো বোলিং করার জন্য বিখ্যাত সাকিব। ব্যাট হাতেও বিভিন্ন ধরনের শট খেলার ক্ষমতা রাখেন তিনি। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের মঞ্চে ধারাবাহিকভাবে ভালো খেলে আসছেন সাকিব। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিবের আইপিএলে। আসন্ন নিলামেও অনেক দলই তাকে নিতে চাইবে। শ্যাম কারান 2 কোটি বেস প্রাইস, 2023 টি-20 বিশ্বকাপ জয়ের পর আইপিএল নিলামে আসছেন শ্যাম কারান। তরুণ এই অলরাউন্ডারের দুর্দান্ত বিশ্বকাপ গিয়েছে, টুর্নামেন্ট সেরাও নির্বাচিত হয়েছেন শ্যাম কারান। ব্যাট ও বল হাতে এর আগে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দারুণ পারফর্ম করেছেন শ্যাম। ধীরে ধীরে নিজে পরিণত হয়ে উঠেছেন শ্যাম কারান। ডেথ ওভারে কারানের বোলিং প্রতিপক্ষের চাপ বাড়ায়। আগামী 1 এপ্রিল থেকে শুরু হতে পারে 2023 মৌসুমের আইপিএল। অন্যদিকে মহিলা আইপিএলের উদ্বোধনী মৌসুম শুরু হতে পারে মার্চ মাসের 3 তারিখ থেকে, চলবে 26 তারিখ পর্যন্ত। এখন পর্যন্ত কোনো দিনক্ষণ চূড়ান্ত ঘোষণা না করলেও সূত্রের খবর, মহিলা টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার সপ্তাহ খানেক পরই মহিলাদের আইপিএল শুরু হতে পারে। উল্লেখ, কেপটাউনে 2 ফেব্রুয়ারি থেকে শুরু মহিলাদের টি-20 বিশ্বকাপ। জানা গিয়েছে যে মেয়েদের আইপিএলে মোট 5টি দলের মধ্যে খেলা হতে পারে। 18 সদস্যের প্রতিটি দল হবে, এছাড়াও 6 জন বিদেশি রাখা যাবে প্রতিটি দলে। বিসিসিআই তরফে অন্যান্য বোর্ডের সঙ্গে কথা বলছে যাতে বিদেশিদের ক্রিকেটারদের অন্তর্ভুক্তি নিয়ে কোনো সমস্যা না হয়। অন্যদিকে এবার পুরুষদের আইপিএল ভারতের মাটিতেই হবে, হোম অ্যাওয়ে হিসেবে ম্যাচ হবে। বোর্ড চাইছে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড টেস্টের আগেই আইপিএল শেষ করতে, কারণ এরপর আবার 16 জুন থেকে শুরু অ্যাশেজ। তাই মে মাসের মধ্যেই আইপিএল শেষ করতে চাইছে বোর্ড।